গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে ভালো আছো তো আমরা এখন আছি হচ্ছে সেতাবগঞ্জে আচ্ছা উঠি উঠিয়ে কথা বলি বেসিক থিংস ফার্স্ট আমরা আছি সেতাবগঞ্জে ভাবির হোটেলে তো আমাদের একটু বৃষ্টি এসেছিল এই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম এখন বৃষ্টি তো কমে গিয়েছে তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি তো ভাবির হোটেলে গিয়ে একদম কথা বলি তো বাকি রাস্তা বাকি কথাবার্তা ওখানে গিয়ে বলি আকাশ খুবই আকাশ খারাপ না আকাশ ভালো আবহাওয়া ভালো তো মোটামুটি একটা ড্রিজলিং হয়েছে আমরা ড্রিজলিং হওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো যাই ভাবির হোটেলে তারপর সো হে গাইস কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ এপিসোড অফ আমরা কেমন খাই তো কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন আছি হচ্ছে সেতাবগঞ্জ থেকে অ্যারাউন্ড 20 কিলো দূরে যা এই জায়গাটার নাম হচ্ছে রানীরঘাটে আর আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে রানীরঘাট রাবার ড্রামে সো কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাজ ছিল হচ্ছে পার্বতীপুরে রংপুর থেকে পার্বতীপুরে অ্যারাউন্ড 46 কিলোমিটার সো ধরলাম আর কি অ্যাভারেজে 50 কিলোমিটার তো আমাদের তারপর আমাদের প্ল্যান হলো যে আমরা দিনাজপুরে যাবো ওকে এটা একদম অন দ্য স্পটে প্ল্যান সো দিনাজপুরে আসার পর আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা দিনাজপুর যেহেতু এসে গেছি সো ভাবির হোটেল নামে একটা জায়গা আছে এটা আসলে মানে ইদানিং অনেক ফেমাস হয়েছে নিউজে এসেছিলো নিউজ 24 এটা তার কভার করেছিল সো আমরা এখন সেই ভাবির হোটেলের জন্য আমরা আবার চলে আসি দিনাজপুর থেকে আরও 50 কিলোমিটার দূরে অর্থাৎ আমরা একদম রংপুর থেকে টোটাল 101 আর 102 সামথিং ওই অ্যাভারেজ ধরে নিলাম 105 কিলোমিটার সো আমরা এখন 105 কিলোমিটার দূরে খেতে এসেছি কি খেতে এসেছে জানি না কারণ আমরা এখন খাইনি আবার শব্দ হচ্ছে একটু দাঁড়াই সো এটা হচ্ছে রাবার ড্রাম সামনে হচ্ছে রাবার আছে সো ওটা আমি একটু পরে দেখাচ্ছি কথা শেষ করি সো আমরা এখনো খাইনি যেহেতু সো আমরা এখানে খেতে এসেছি প্রত্যেকটা জায়গাকে চেনার জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে তার খাবার যদি আমরা ফুডকে এক্সপ্লোর করতে পারি তাহলে সে জায়গার কালচার উই ক্যান এক্সপ্লোর এভরিথিং সো আমাদের এই ধারণাকে নিয়ে আমরা এই চিন্তাভাবনা নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে রানীরঘাটে এই ভাবির হোটেলে খাওয়ার জন্য আসলে ভাবির হোটেলে কী কী পাওয়া যায় আমরা জানি না যাবো সো আসার পথে আমরা বৃষ্টি পেয়েছি এবং বৃষ্টির জন্য যে আমাদের জুতা জুতে কাদা পড়ে গেছে আমরা একবার গাড়ি সাথে পড়ে গেছিলাম সো মানে মেজর ভাই পড়িনি বাট পড়ে গেছিলাম সত্যি কথা সেটা আমরা যেটা যা হয়েছে তত বলবোই সো আমরা এখন যাবো হচ্ছে ভাবির হোটেলে সো সূর্য আমার একদম মাথার উপরে এখন বাজে হচ্ছে দুপুর 2:30 আমাদেরকে আবার এখান থেকে দিনাজপুর রংপুরে ব্যাক করতে হবে সো হাতের সময় বলতে গেলে খুবই কম আর আমার এই যে কপালে মনে হয় দেখা যায় কি এই যে সুন্দর একটা রেখা বাউন্ডারি পড়ে গেছে এটার কারণ হচ্ছে আমি ওই যে একটা মাস্ক পরেছিলাম এটার জন্যে তো আমরা যাই দেখি কী অবস্থা কী কী পাওয়া যায় আর এখানে অনেকেই এসছে খাওয়া দাওয়া করার জন্য আমি দেখলাম যে ওখানে অনেক ভিড় তো আমি আর ওইদিকে হচ্ছে অনেক ভিড় ছিল এই জন্য আমি একটু সাইডে এসেছি তো আমি ওখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম ভিড় আর এই হচ্ছে রাবার ড্রাম মানে আমাদের বাংলাদেশে যতগুলো রাবার ড্রাম আছে সবগুলো হচ্ছে সেম এরকমই জিনিস এই মাছে একটা রাবার দেখা যায় সো ওরা করে কি শুষ্ক মৌসুমে এই রাবারটাকে ফুলায় দেয় তারপরে যতটুকু পানির প্রয়োজন এদিকে হচ্ছে সেচ দেওয়ার মতো জমিগুলো তো পরে যতটুকু পানি প্রয়োজন ওই সেই হিসেবে এদিকে পানি ছাড়া হয় তো বেশি হয়ে কাজ করে বন্ধু আমার পায় না একটু লাগতেছে কাটে গেছে নাকি তো আমরা এখন যাচ্ছি ভাবির হোটেলের দিকে এই যে এখানে অ্যারাউন্ড কটা হোটেল আছে রে ভাবির হোটেল নাম আচ্ছা এখানে আমি জানি না আমি জাস্ট শুনেছি যে এখানে অ্যারাউন্ড 4 থেকে 5টা 6টার মতো ভাবির হোটেল আছে কোনটা অরিজিনাল আর কোনটা প্রথম এটা আসলে আমরা জানি না আচ্ছা পুরো জায়গাটা আছে ভাবির হোটেল মহিলা মানুষের এই হোটেলের ইয়া করে সো এই হচ্ছে ভাবির হোটেলের জায়গাটা এখানে হচ্ছে এসেই হচ্ছে এখানে একটা ভাবির হোটেল চোখে পড়বে 1 2 এই যে 3 ও সামনে আরও 2টা আছে অর্থাৎ টোটাল অ্যারাউন্ড 5 থেকে 6টা আছে তো বিয়ের বাড়ির মতো রে সারা ভাবির হোটেলের মানে ভাবির বাড়িতে ঢুকে পড়েছি এরকম একটা অবস্থা এই যে এখানে বাসা টিপে বাসা এই যেখানে গরু আমার মোটামুটি বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা আছে দিনে কি এতটুকু দিয়ে হয় না আরো লাগে সারাদিনে আচ্ছা আচ্ছা এগুলো কি হাস ওগুলো কি হাস আচ্ছা আচ্ছা সেগুলো হচ্ছে হাসির মাংস ইনি হচ্ছে ভাবি আপনাদের ফেমাস ভাবি যাকে নিয়ে একদম সব জায়গায় মিডিয়া কভারেজ হয়েছে সো এই হচ্ছে ভিতরের অবস্থা একদম প্রচুর ভিড় আর আমরা বসছি হচ্ছে এক কর্নারে আমাদের এদিকে যাওয়ার জায়গা নেই সামনে এখানে দুটো সিনে বসে পড়েছি আমরা ভাতের আগে হাঁস পেয়ে গেছি
sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. আমাদের এখানে প্লেট চলে আসছে আর এখানে হচ্ছে প্লেট দেওয়ার পর তারপর ভাত দেওয়া হয় একদম টিপিক্যাল বাসার মতো অবস্থা ওকে এই ভাত তোল মাছি পড়বে দেখিস হ্যাঁ বাস সোই যে আমাদের ভাত এই যে আমাদের মাংস আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপর বলি আসলে খাওয়া দাওয়া কি অবস্থা ওকে আর ভাই ক্যামেরার মধ্যে কি পড়ে স্যার কি আরে কি খবর কেমন লাগে টেস্ট বল এই আগে একটু পরে বাবার হাত পরে এক প্লেট দিয়ে হচ্ছে না আর একটা প্লেট নিয়েছে এই যে ভাতটা ভালো তো ভাতটা রান্না ভালো হয়েছে আর দিনেশপুরে আমার সঙ্গে রান্না কিন্তু এমটা অনেক ভালো স্পাইসি স্পাইসি মশলাদার ওর মশলা অনেক বেশি খায় আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি মশলাদার খাবার দিনাজপুর লোকেরই খায় আমি দিনাজপুরের আমি যে বাসা ভাড়া করতাম আগে ওখানে চারটা ধরনের ছিল দিনাজপুর আমি দশ বছর দিনাজপুর লোকের হাতে রান্না খেয়েছি আচ্ছা তো তাদের রান্না অনেক সুন্দর হয় প্লাস এই ভাষা মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে এটা অনেক বেশি সুন্দর কারণ দেখো এখানে কোটিংটা দেখছিস মশলা যে কোটিং বা যেটা ইয়ারা করতে ভাজা বারো উপরে মশলা মধ্যে হচ্ছে যে ভাজাটা হয়েছে এটা হচ্ছে সপ্তাহে ভাজলে পুরো দিচ্ছে কারণ লং টাইম ধরে ভাজা হয়েছে দেখে মাংসটা এরকম হয়েছে এবং মাংসটা এই যে এখানে দেখ অতটা শক্ত না তখন একবারে শক্ত হবে না বাট ইটস গুড ভাবি আমাদের বিল কত হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসে চলছে 3:01 আর হচ্ছে আমরা ওই হোটেল থেকে একটু সাইডে এসেছি এই যে হোটেল সেইদিকে আর আমরা এখন এসেছি হচ্ছে এই যে এদিকে রাবার ড্রামের দিকে তো এখানে আমরা এখানে বসছি বসে হচ্ছে 7-Up খাচ্ছি তো চিয়ার্স চিয়ার্স এখন আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স এগুলো সম্পর্কে বলি আমি হচ্ছে পার্ট টাইম ইটার আর আমার ফ্রেন্ড হচ্ছে ফুল টাইম ইটার সো ও খাওয়ার এক্সপিরিয়েন্স ও আমার থেকে ভালো বলবে সো আমি আমারটা শেয়ার করবো ওটা শেয়ার করবে সেখানে জিনিসটা হচ্ছে যে আমাদের দুজনের খাওয়ার টোটাল বিল এসছে হচ্ছে 250 করে 500 টাকা করে অর্থাৎ হচ্ছে মাংস সহ ভাত ভাত আপনি যতগুলো নেবেন ততগুলো খাবেন কোনো সমস্যা নেই ভাত যতগুলো ইচ্ছে আপনি ততগুলো খেতে পারবেন সো জিনিসটা হচ্ছে যে এই পরিবেশে এই গ্রামের পরিবেশে এরকম একটা জায়গায় 500 টাকা করে মানে ভাত আপনি যতগুলো খাবেন 500 টাকা না 250 টাকা সরি সরি 250 টাকা করে হাঁসের মাংস ভাত আর কি আনলিমিটেড সো আই থিঙ্ক আমার মনে হয় যে এটা বলতে গেলে গুড ডিল বাট এখানে অত মানে গ্রামের পরিবেশে অতটা ইফেক্ট ফেলে না বিকজ এটার মার্কেটিং যেভাবে হয়েছে আর ন্যাশনাল টেলিভিশনের মতো ইন্ডিয়া কী বলে চ্যানেল News24 মতো যখন এভাবে একটা পাবলিসিটি হয়েছে সো ভিড় হওয়া স্বাভাবিক সো ওই কারণেই আসলে এখানে প্রচুর ভিড় হয় তো এখানে হচ্ছে দুই রকম মাংস পাওয়া যায় একটা হচ্ছে একটু ঝোলঝোল টাইপ একটু ইংরেজি ভাষায় হচ্ছে একটা একটা পাওয়া যায় একটু গ্রেভি আর একটা পাওয়া যায় হচ্ছে কি ড্রাই ড্রাই কি বলে ঘুরে বলবো না ড্রাই বলবো মাখা মাখা আর কি মাখা মাখা তো আমরা খেলাম আমাদের মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা হচ্ছে যে আমরা ভাতের সাথে যে কি বলে ওটাকে গ্রেভিটা যে গ্রেভিটা মিক্স করে খেয়েছি এটার অতটা স্বাদ ছিল না বাট যে মাংসটা মিটটা এটার ভিতরে আসলে যথেষ্ট পরিমাণ মশলা সবকিছু ছিল সো টেস্টের দিক থেকে আই উড সে 8/10 মানে মোটামুটি ভালোই খারাপ না আমাদের উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুরের লোকজন সব থেকে স্পাইসি খাবার সব থেকে মশলাদার খাবার খেয়ে থাকে সো ওই দিক দিয়ে বলতে গেলে মানে আমাদের রংপুর থেকে এখানকার খাবার একটু মশলাদার ভালোই সো আমার থেকে ভালো এক্সপ্লেন করবে রাহাত সো আবার রাহাত এক্সপ্লেন করবে আমার ফ্রেন্ড কিরকম লেগেছে সো বল আসলে হাঁসের মাংস কিন্তু স্পাইসি ভালো লাগে কারণ হাঁসের মাংস একটা আলাদা গন্ধ থাকে যেটা হচ্ছে তোর মশলা বেশি না দিলে একটা মানে কেমন একটা গন্ধ লাগে যেমন মুরগি মশলা কিন্তু কোনো গন্ধ নেই হালকা মশলা খাওয়া বেশি মশলা সমস্যা নেই কিন্তু হাঁসের মাংস মশলা কম হলে একটু গন্ধ করে আর দিনাজপুরের মানুষরা এরা আগে থেকে এদের সব ধরনের খাবারই প্রচুর স্পাইসি হয় এরা হচ্ছে মশলা ব্যাপারটা খুব বেশি করে যেটা এখানে খেলেও বোঝা যাবে আর এখানে হচ্ছে মাংসটা অনেক লং টাইম ধরে রান্না করা হয় মানে নরম এর জন্য নরম প্লাস হচ্ছে যে উপরে যে ভাজার কোটিংটা এটা খুব আস্তে আস্তে হয় এজন্য এটা উপরে এটা পরে নেই এটা পরেও না কিন্তু আবার ক্রিস্পি হয় জিনিসটা আর ভিতরটা ময়েস থাকে আর মশলাদার যখন হবে তখন ভাতটা যখন খাবা না তুমি মশলা তখন থাকবে কিন্তু তেলটা একটু বেশি তেলটা একটু বেশি পরিমাণটা একটু বেশি এটা হওয়া স্বাভাবিক কারণ হাঁস থেকেও তেল বের হচ্ছে আবার এরা তেলও একটু বেশি দেয় যেহেতু এদের এরা তো নিজেরা খাওয়ার পাশে করতেছে এরা ব্যবসা পাশে করতেছে আর এখানে যেটা শুনলাম যে এখানে সব মিলে 7টা হোটেল আছে আচ্ছা 7টা হোটেল আছে এখানে ডেইলি প্রত্যেকটা হোটেলে এভারেজে 20-25,000 টাকার উপরে ব্যবসা হয় আচ্ছা এভরি সিঙ্গেল ডে এবং এখানকার মধ্যে সবচেয়ে প্রথম হোটেলটা হচ্ছে ওখানেই যেটাতে আমরা খেয়েছি এবং এখানে সবচেয়ে ইয়ার ব্যাপার হচ্ছে এখানে কোনোটাতেই আপনি পুরুষ মানুষ পাবেন না আচ্ছা সব মহিলা সবাই হচ্ছে রান্না থেকে শুরু করে সার্ভিং থেকে শুরু করে সবকিছুই
একদল মহিলারা করে এবং এখানে প্রথম হোটেলে আমরা যেটা দেখেছি ওটাই ছিল এখানকার প্রথম হোটেল এবং এটাই একটি হোটেলে ছিল পরে যখন এটা পাবলিসিটি অনেক বেড়ে গেল তখনই আশেপাশে আরও কয়েকজন মহিলারা তারাও একসাথে শুরু করলো এখানে প্রায় 40-50 জন মহিলা সব মিলিয়ে সকল হোটেল মিলিয়ে এটা কাজ করে আচ্ছা মানে তাদের আন্ডারে আর কি এটা হয় তো এদের প্রত্যেকদিন 20-25,000 টাকার উপরে ব্যবসা হয় তো তাদেরও ব্যবসা ভালো হচ্ছে প্লাস তাদের খাবারের মানও যথেষ্ট ভালো আর 250 টাকায় যে পরিমাণ মাংস দিচ্ছে এটা কোয়ান্টিটি যথেষ্ট ভালো আপনি যদি শহরে যে কোনো একটা হোটেলে খেতে চান আপনাকে 3-4 টুকরা মাংস দিয়ে বলবে 120 টাকা 130 টাকা আর সেখানে এখানে 120 টাকা কোনো মাংস নাই এখন আরও বেশি আমি শহরে খুব কম খাই এখন সো এখানে প্রায় 6-7টা মোটামুটি বিগ সাইজের টুকরোই দেওয়া হয় তার সাথে আবার যেহেতু আমরা আরকি ভোজন প্রিয় আমরা খাওয়া দাওয়া করি মোটামুটি ঘোরাঘুরি করি ভোজন প্রিয় বলবো না আমার হচ্ছে মানে ঘোরাঘুরি প্রিয় আমরা ঘোরাঘুরি করি বেশি আর সত্য তো আমরা হচ্ছে এই যে এত দূর রাস্তা একটা ট্রাভেল করে আমরা এখানে খাওয়ার জন্য এসেছি বাট এভাবে মানে আমাদের ইচ্ছে ছিল যে আমরা খেতে আসবো এই জন্য আমরা খেতে এসেছি বাট সবাই ভাবে আসবে না খেতে যদি দিনাজপুরে কেউ ঘুরতে আসে সেক্ষেত্রে অবশ্যই রিকমেন্ডেড তারা ট্রাই করতে পারো দূর থেকে 100-150 কিলো সেক্ষেত্রে এটা একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায় 100-150 কিলো ঘুরে এসে মানে এখানে মানে খাওয়ার যে ইটা আমার মনে হয় যে 100-150 কিলো বা 60-70 কিলো ঘুরে সেখানে খাওয়ার মানে হয় না বাট ইনকেস যদি আপনার দিনাজপুরের আশেপাশে হন বা আপনার মানে ঘুরতে এসে দিনাজপুরে অথবা আপনার ইচ্ছে হলো যেটা খাবেন তাহলে ট্রাই করতে পারেন সো ভিডিও না বাড়াই আজকে ভিডিও এখান থেকে রাখি সো হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও ইফ ইউ ওয়াচ দ্য ভিডিও দেন প্লিজ ডু সাবস্ক্রাইব ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট অন ইউর থট সো টিল সো সি ইউ গাইজ নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই অ্যান্ড হোপ টু সি ইউ গাইজ ইন রংপুর সো আজকের মতো এখান থেকে রাখো সো ইনশাআল্লাহ